আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি দেখাই দেবো কীভাবে আপনারা জেটা চেইন টেস্টনেট অফারটাতে জয়েন করবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু ওদের প্রায় 1 মিলিয়ন ইউজার কিন্তু হয়ে গেছে। তো আমরা বাদ থাকবো কেন? তো আমার কমিউনিটিতে যারা আছেন, যারা এখনও জেটা চেইনে জয়েন করেন নাই, আজকের ভিডিওটা দেখে জয়েন করবেন। কোনো প্রকার আপনাকে ইনভেস্ট করতে হবে না, একদম ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন। আর যদি এরা এয়ারড্রপ দেবে মেবি, কারণ অনেকখানে অনেক জায়গায় আপডেট পাচ্ছি যে ওদের মেনেট নাকি আসতেছে, তো সেক্ষেত্রে ইজিলি কিন্তু আমাদের কিন্তু মিনিমাম আপনার $200 থেকে $1000 কিন্তু পর্যন্ত কিন্তু প্রফিট ইজিলি হয়ে যাবে। তো A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন না করে থাকেন, অবশ্যই অবশ্যই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু সব আপডেট, সব পেমেন্ট প্রুফ, সব কিছু কিন্তু আমি এখানেই প্রথম শেয়ার করে থাকি। অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করুন এবং নেবেন। এবং আজকের অফারে জয়েন করার জন্য যত প্রকার লিঙ্ক থাকবে, সব কিছু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি একটা পোস্টে নিয়ে আসবে, সেই পোস্ট থেকে আপনারা জয়েন করে নেবেন। তো আজকের অফারে জয়েন করার জন্য আপনি চাইলে উইন্ডেক্স ব্রাউজার ইউজ করতে পারেন বা আপনি কিউই ব্রাউজার ইউজ করতে পারেন। অবশ্যই আপনি মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করবেন। মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা খুবই সহজ। আপনি জাস্ট ব্রাউজারে আসবেন, আসার পরে মেটামাক্স এক্সটেনশন লিখলে আপনার প্রথম যে পেজটা পেয়ে যাবেন ওইটা জাস্ট অ্যাড করে নেবেন। প্রত্যেকে পারবেন দেখে আমি দেখাচ্ছি না, ওকে? তো আসার পরে এখানে হচ্ছে আপনার প্রথমত আপনার ইথিরিয়াম, এটা কিন্তু মেনেটে থাকবে। তো আপনি কী করবেন, এই যে এটা ইথিরিয়াম মেনেট, এটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি গোরলি ফসেট যেটা, এই যে এটা, এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে এদের গোরলি ইথিরিয়াম এটা হচ্ছে নিতে হবে। এটা নেওয়ার জন্য আপনি কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমি লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি ফসেট লিঙ্ক, সরাসরি ফসেট লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার আগে এখানে যে আপনার অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর এখানে হচ্ছে আপনার এই যে এখানে দেখবেন যে আপনার অ্যালকেমি এই ওয়ালেটটা ইয়া করতে বলবে। এখানে জাস্ট ক্লিক করার পরে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ইমেলটা জাস্ট সাইন ইন করে নিলে হয়ে যাবে। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন। অ্যাড্রেস বসানোর পর সেন্ড মি ইথিরিয়াম এখানে ক্লিক করবেন, ক্যাপচারটা কমপ্লিট করে দেবেন। তারপর এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ওরা হচ্ছে গোরলি ইথিরিয়াম কিন্তু পাঠিয়ে দিবে, যে অ্যামাউন্টটা আমাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এখানে যদি আপনার মুম্বাই ফসেট মানে পলিগন নিতে হয় বা বিএসসি নিতে হয়, ওইগুলো লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেমভাবে আপনারা এই ফসেটগুলো নিয়ে নেবেন। তো তারপর যখন আপনার ফসেটটা নেওয়া হয়ে যাবে, তারপর এখানে আপনি কী করবেন সরাসরি, আর আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে যে গোরলি যে ফসেট যে ইটা ওটা হচ্ছে আপনাকে শো করবে না। তো ওটা শো করার জন্য কী করবেন, তো এই গোয়ারলি ইথিরিয়াম এটা শো করার জন্য আপনি কী করবেন, এই যে এইখানে বা যেখানে আপনার থ্রি ডটে ক্লিক করতে পারেন, আচ্ছা থ্রি ডটে না, এখানে হচ্ছে আপনার এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনার এই যে এগুলো অপশন দেখতে পাবেন, না দেখতে পারলে এখানে শো অ্যান্ড হাইট ক্লিক করবেন। তো শো অ্যান্ড হাইটে ক্লিক করার পর এখানে দেখেন শো টেস্টনেট নেটওয়ার্ক, এটা জাস্ট অন করে দেবেন। অন করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু এগুলো শো করবে, ওকে? তো তারপর আপনি সরাসরি আপনাকে আমি যেটা চেইনের যে লিঙ্কটা আছে ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দিব। তারপর জাস্ট ওই লিঙ্কটা ওপেন করে নেবেন। তারপর এরকম অপশন আসবে, এখান থেকে ভেরিফাই উইথ টুইটার, এটার ব্যাপারে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে টুইটার কানেক্ট করতে হবে। এখানে দেখবেন যে টুইটার শো করবে। তারপর এখানে জাস্ট আপনার টুইটারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটাতে জাস্ট লগ ইন করে নেবেন। তারপর এখানে আপনার যেটা চেইনের সাথে অথরাইজ হবে এখানে অথরাইজটা দিয়ে দেবেন। এখান থেকে আমি অথরাইজ অ্যাপে ক্লিক করার পর এখান থেকে জাস্ট অথরাইজটা দিয়ে দিব। অথরাইজ দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করবেন। তারপর এগেইন কন্টিনিউ, তারপরে গেট স্টার্টেড, তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেট অ্যান্ড গেট অ্যাসেট, এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা কী করবো, মেটামাস্কটা সিলেক্ট করব। তো এখান থেকে জাস্ট আমরা মেটামাস্কের উপরটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে এক্সটেনশনে আসবেন। আসার পর এখানে আপনার দেখেন মেটামাক্স একটা কনফার্মেশন আসছে, জাস্ট এটা আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব। তো তারপর এখান থেকে জাস্ট এটা আমরা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। আর অবশ্যই নতুন একটা ওয়ালেট ইউজ করবেন। তারপর এখান থেকে কানেক্ট হয়ে যাবে। দেখো তো এখানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি দেখেন যে এটা কিন্তু আমাদের এটা কানেক্ট হয়েছে, এটাও কানেক্ট হয়েছে। এখন আমরা কী করবো, রিকোয়েস্ট অ্যাসেটস এটার ব্যাপারে ক্লিক করবো। তো এটার উপর ক্লিক করার পর এগেইন মেবি আমাদের কনফার্মেশন আসবে। আচ্ছা কনফার্মেশন আসে না, এখানে একটু অপেক্ষা করে নিতে হবে আমাদের, ওকে? তো তারপর এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হয়ে যাওয়ার পর এরকম অপশন আসবে, এখান থেকে টাই সুইপিং, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। আর এখানে হচ্ছে আপনার, যদি আমি আপনাকে দেখাই, এখানে আছে আমার একটা বিষয় আপনাদের দেখাই। এখানে হচ্ছে আপনার যদি থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু টোকেন মোকেন সব কিছু আপনি দেখতে পাবেন। এখানে গেট যেটা জেন আছে বা এখানে লিডার বোর্ড আছে, এখানে আপনার লিডার বোর্ডটাও দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু অলরেডি এখনও কনফার্ম করা হয়নি, তো জাস্ট আমরা এটা আগে কনফার্ম করে নেব। আর এখানে আপনার কী কী আসবে না আসবে, কত কে ট্রফি আছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনার রেফার লিঙ্ক দিতে পারবেন, ওকে? তো এখানে আপনার সব কিছু আপনি দেখতে পারবেন। আর এখানে দেখেন 1.1 মিলিয়ন কিন্তু ইউজার হয়ে গেছে।
তো জাস্ট এটা আমরা দেখি এখান থেকে কনফার্ম করে দিই অর্ডারটা তো কনফার্ম করতে হবে আমাদের তো এখান থেকে আমরা এটা ক্লিক করলাম তো তারপর এখান থেকে সাইনটা করে দেব তো সাইনটা করে দিলে কিন্তু এটা আমাদের এটা কনফার্ম হয়ে যাবে তো দেখেন এটা কনফার্ম হয়ে গেল এবং এখানে আপনার কি আছে না আছে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন আর আপনার টুইটার এবং এই যে ওয়ালেটটা কানেক্ট করলেন এর জন্য হচ্ছে 5000 টাকা কিন্তু জেটা চেইন মানে জেটা টোকেন কিন্তু বা পয়েন্ট পেয়ে গেলেন এটা হচ্ছে কনভার্ট হয়ে কিন্তু আপনাকে টোকেন দিবে এবং এখানে আমার র‍্যাঙ্কটা দেখেন এটা হচ্ছে আমার র‍্যাঙ্ক এখানে আপনার ট্রানজেকশন থাকবে এখানে আপনি কতগুলো ইনভাইট করলেন আর এখানে আপনি কবে জয়েন করছেন সেটাও কিন্তু শো করবে আর এটা হচ্ছে আপনার জেটা পয়েন্ট এই যে যেটা এটা হচ্ছে পয়েন্টটা কনভার্ট করে আপনি ওদের মেইননেট টোকেনটা দিবে আর কি ঠিক আছে আর এখানে আপনার ইনভাইটেশন লিংক পাবেন এটা চাইলে আপনি ইনভাইট করতে পারেন এখানে আপনার যে কপি লিংকে ক্লিক করলে আপনার এটা লিংকটা কপি হয়ে যাবে ওকে তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই এখানে হচ্ছে কীভাবে টোকেনটা ইনকাম করতে পারবেন তারপর আমি সোয়াইপের বিষয়টা দেখাই দিই এখানে যদি আমরা এফ এ কিউতে ইয়া করি তাহলে এখানে দেখাবে যে আমরা কীভাবে এই যে টোকেনটা আমরা এইভাবে কীভাবে নিতে পারি ঠিক আছে এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ওরা কিন্তু বলে দিছে তো এটা আপনি চাইলে পড়তে পারেন এখানে যে বিষয়টা এখানে হচ্ছে আপনার প্রতি ইনভাইট হচ্ছে পেয়ে যাবেন 5000টা পয়েন্ট আর এগুলো ইনভাইটের তেমন কোনো ভ্যালু থাকে না এবং হচ্ছে ফর ইচ উইকলি ট্রানজেকশন ইউ ডু ম্যাক্স অন পার উইক মানে আপনি প্রতি সপ্তাহে একটা করে ট্রানজেকশন করতে পারবেন মানে সোয়াইপ করতে পারবেন এই জন্য প্রতি সপ্তাহে আপনি 7000টা করে পয়েন্ট পাবেন ঠিক আছে তারপরে যেটা তো দিছি এরকম তো এই ছিল বিষয় আর নিচে যেটা আছে এটা খুবই কঠিন কাজ এটা আপনারা করতে পারবেন না তো আপনাদের যে কাজটা হবে আমি যেভাবে দেখাচ্ছি প্রতি সপ্তাহে আপনারা কী করবেন একটা করে সোয়াইপ কমপ্লিট করবেন তাহলে আপনি 7000টা করে পয়েন্ট পাবেন যত বেশি আপনার পয়েন্ট হবে তত কিন্তু আপনার এই পয়েন্টগুলো কনভার্ট করে কিন্তু ওদের মেইননেটে টোকেনটা দিয়ে দিবে ঠিক আছে আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পারছি তারপর এখানে থ্রিডোরে ক্লিক করলাম এখন আমরা সোয়াইপে যাবো তো সোয়াইপে গিয়ে আপনাদের লাইভ সব কিছু পয়েন্ট টয়েন্ট আর্ন করে দেখাই দিই এখান থেকে গোরেলি বা গোরেলি যেটাই হোক তারপর এখান থেকে আমরা সিলেটে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে জিটিএস এটা আমাদের আছে এটা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আমরা কী কী রিসিভ করব সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিএসসি টেস্টনেট বা পলিগন মুম্বাই যেটা আছে এটা সিলেক্ট করলাম এখান থেকে তো এখান থেকে আমি যেটা আমার চাই যে টিবিএনবি আর এই টিবিএনবিটাও কীভাবে নিতে পারবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আপনাকে লিঙ্ক দিয়ে রাখবো ফসেট লিঙ্ক জাস্ট ফসেটগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে অ্যামাউন্ট বসাইতে হবে তো এখানে আমি একটা অ্যামাউন্ট বসাই দিচ্ছি তো এখান থেকে 0.02 তো আমার কাছে নাই মেবি আচ্ছা 0.0 আমি 0.5 দিই দেখি হয় কি না তো এটা আমার কাছে হবে তো এখন আমরা কী করবো রিসিভ অর্ডার জাস্ট রিসিভ অর্ডারের ব্যাপারে ক্লিক করব তো তারপর এখান থেকে সোয়াইপ জাস্ট সোয়াইপ বাটনটার ব্যাপারে ক্লিক করে দেব তো সোয়াইপ বাটনটা ক্লিক করার পরে আপনি যদি ইয়াদা করেন পিসিতে করেন সেক্ষেত্রে তো আপনার শো করবে শো না করলে মানে মেটামাক্স এক্সটেনশনটা তাহলে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন তারপর এখান থেকে মেটামাক্সের একটা কনফার্মেশন আসবে এই কনফার্মেশন দিয়ে দিবেন আর ওয়েন্ডেক্স ব্রাউজার দিয়ে করলে আপনার মেটামাক্সটা শো করতে একটু সময় লাগে আর কিউবি ব্রাউজার ইউজ করলে তো আপনার তেমন সময় লাগবে না তো এখানে আমরা এটা কনফার্ম করে দেবো এখান থেকে এই যে কনফার্ম তো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে এগেইন কনফার্ম আসছে তো কনফার্ম করে দিব ওকে তো কনফার্ম করে দিলাম তারপরে এটা হচ্ছে একটু পেন্ডিং থাকবে তারপর আমাদের থেকে গোল্ডলি ইথিরিয়াম এটা কেটে নেবে তো কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে ট্রানজেকশনের একটা সময় নিছে 11 সেকেন্ডের মতো বা 15 সেকেন্ড এখানে টাইম কাউন্টন হচ্ছে তো তারপর হচ্ছে এই ইটা কিন্তু আমাদের সোয়াইপ হয়ে যাবে তো আমি একটু অপেক্ষা করে নিই ওয়েল এখানে কিন্তু আমার এইটা ট্রানজেকশন কমপ্লিট হয়েছে এটা কমপ্লিট হয়েছে এটা কিন্তু কমপ্লিট হয় না টাইম কাউন্টার হতেছে কিন্তু আমাকে ওরা কিন্তু 7000টা টোকেন দিয়ে দিছে সোয়াইপ করার জন্য ঠিক আছে তো এটা আমি এই পেজটা আমি এখন কেটে দিতে পারি আমার কিন্তু 5000টা টোকেন ছিল এখন কিন্তু দেখেন 7000 দিয়ে দিছে টোটাল হচ্ছে 12000 টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এটা আমি এখন এটা কেটে দিচ্ছি এই ট্রানজেকশন হতে থাক এটা ঠিক আছে তারপরে এখান থেকে আমরা থ্রি ডট ক্লিক করার পরে এখান থেকে যদি এগেন আমরা সোয়াইপে যাই তো সোয়াইপে যাওয়ার পরে আপনার ডেইলি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনার সোয়াইপগুলো কমপ্লিট করবেন আপনার কাজ হচ্ছে প্রতি 7 দিন পর পর এসে এখানে আপনার সোয়াইপ করবেন আপনার যেটা দেয় মন চায় সেটাতে আপনার সোয়াইপ করতে পারেন এখানে যে আপনার যেটা নিলাম আবার এখান থেকে আপনি কী রিসিভ করবেন কী করবেন না করবেন সেগুলোও কিন্তু আপনি করতে পারেন এখান থেকে যদি বিএসসি টেস্ট নেটের এটাও নিতে পারি তারপর এখান থেকে আমার যেটা মন চায় আমি সেটাতে কিন্তু সব কিছু কনভার্ট করতে পারবো এখানে কিন্তু কোনো নাই এখান থেকে আমি এটা করে নিয়েছি সুইচ টু বিএসসি টেস্ট নেট সোয়াইপ এটা আমি করে নিই এটা এই কাজটাও করে নেবেন এখানে ক্লিক করার পর এটাও দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার মেটামাক্সে আসবে কনফার্মেশন আসবে এটা আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব আর ভিডিওতে যারা এখনও লাইক দিনে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন একদম সিম্পল কাজ আপনি যখন করতে যাবেন আপনার 2 মিনিটও সময় লাগবে না এই কাজগুলো কমপ্লিট করতে তো এটা আমি করে নিই বিএসসি টেস্ট নেটটা ওপেন করে নিলাম এখানে
তো তারপর এখানে এটা আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকুই কাজ, এর বেশি কিন্তু কাজ না। আপনি যে আসবেন সাত দিন পর পরে, যেখানে দেখেন টাইম পাওয়ানো হচ্ছে, সাত দিন পর পরে সেখানে জাস্ট সোয়াইপ করবেন এবং এখানে যদি আপনার ইয়াতে চাপ দেন, এখানে গেট যেটা গেট যেটাতে চাপ দিলে তো এগুলো আপনার শো করবে, এগুলো আপনি দেখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার লিডার বোর্ডে আসবেন, লিডার বোর্ডে আসার পর আপনার র্যাঙ্কিং কত সেটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনি একটা ট্রানজেকশন করছেন সেটা শো করতেছে, আপনার পয়েন্ট হচ্ছে 12,000 এটা শো করতেছে, আপনার জয়েন করছেন কবে এটা শো করতেছে, ঠিক আছে। আর এখানে আপনার আচ্ছা এখানে র্যাঙ্কটা দেখাচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে যেহেতু পেজটা লোড নিচ্ছে। আর এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন, চাইলে ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতি সপ্তাহে এসে ইয়া করবেন, তাহলে আপনার এক মাসে কিন্তু প্রায় 28,000টা টোকেন ইনকাম হয়ে যায়। আর এটা কিন্তু বেশি সময় নাই, এটা দেখবেন যে আপনার এক মাস দুই মাস পরে কিন্তু দেখবেন যে এদের মেন নেট আসবে, তখন কিন্তু আমাদের এয়ারড্রপ দিয়ে দিবে। আর এয়ারড্রপ দিলেই $200 থেকে $1,000 কিন্তু কোফ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।